আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিঃসন্দেহে ভালো। আজ তোমাদের সাথে হাজির হয়েছি আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ইমেইল পেজ এবং ইউটিউব দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয়, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1, বিষয় কোড 6421। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার অলরেডি 10টা ক্লাস শেষ হয়েছে। আজ তোমাদের সাথে হাজির হয়েছি এই 10টা ক্লাসের দিকে প্রথম যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। আমরা এই যে অনেকগুলি এই টপিক্স পড়ছি অলরেডি, এই টপিক্স এর থেকে কি কি ধরনের কোশ্চেনগুলি আসে, কিভাবে আসে, কোথায় আসে, দেখো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 পড়ব শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার পাস করার জন্য না, আমরা এটা পড়ব আমাদের কর্মজীবনে দক্ষতা অর্জন করার জন্য এবং জব সেক্টরে চাকরির জন্য পরীক্ষা দিব। তাহলে এই সাবজেক্টটার গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ আমি যখন কাজ করতে যাব এই ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে হবে, আবার পাশাপাশি যখন জব নিয়োগ পরীক্ষা দিতে যাব এই পরীক্ষার এই কোশ্চেন থেকে অনেক ধরনের কোশ্চেনগুলি আসে। বন্ধুরা, এই কারণে আজকে আমি আজকে এবং আগামী ক্লাস এই দুটি ক্লাস বিভিন্ন কোশ্চেন নিয়ে এবং তার উত্তর নিয়ে ডিসকাশন করব। দেন আবার আমরা আমাদের টপিকসে চলে যাব এবং পরবর্তী আবার কোশ্চেন উত্তর নিয়ে আসবো। আশা করি বন্ধুরা এখান থেকে তোমরা বেশ উপকার পাবা এবং এই কোশ্চেনগুলি অবশ্যই ভালো করে পড়বা, কারণ এগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক বন্ধুরা, চলো দেখি আজকে আমাদের প্রথম কোশ্চেন কি। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি? শিক্ষার্থী বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এত ব্যাপকভাবে আমরা ব্যবহার করি, যার সংজ্ঞা বোঝানোর আগে আমাকে কিছু চিত্র দেখানো হচ্ছে। এক, বিভিন্ন ভবন আমরা নির্মাণ করি, একবারে একতলা থেকে সুউচ্চ ভবন পর্যন্ত। যেমন এই যে একটা ভবন দুবাই স্কাই স্ক্রাপার একটা ভবন, আবার আছে কি রোডস, রাস্তার কাজে আমরা কাজ করি, তারপরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, আমাদের কর্ণফুলী টাওয়ার টানেল, পাইপলাইন, এই যে ফ্লাইওভার। দেখো বন্ধুরা, এই যে চিত্রগুলি দেখলে এটি কি প্রত্যেকটা আমাদের অবকাঠামো, এই প্রত্যেকটা অবকাঠামো আমরা কারা করি? আমরা সিভিলরা এটার ডিজাইন করি, এটার নির্মাণ করি এবং সুপারভিশন করি। দেখো বন্ধুরা, এই যে বিষয়গুলি আসলো, তাহলে এই অবকাঠামোগুলি কি একটাও ম্যাটেরিয়াল ছাড়া হয়েছে? তা কিন্তু না। তাহলে এখানে আমাদের কি লাগছে, অনেক ধরনের ম্যাটেরিয়ালস লাগছে। তাহলে দেখো, আমরা সিভিলে বর্তমানে আসলে অনেক ম্যাটেরিয়ালস আছে, যেটা আমি বর্তমান ইয়ে বলবো প্রায় 1500 ম্যাটেরিয়ালস নিয়ে আমি কাজ করি। বাট এই যে 1500 ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের তোমাদের মাত্র আছে কি, সর্বোচ্চ আছে 20 থেকে 22টা ম্যাটেরিয়ালস নাম। তাহলে তুমি এই যে কাজ করতে যাবা, প্রচুর ম্যাটেরিয়াল সম্বন্ধে তোমাকে আইডিয়া রাখতে হবে। তাহলে এই যে কাজ করার মাধ্যমে এবং বাজার ঘোরার মাধ্যমে আমি ম্যাটেরিয়ালগুলি সংগ্রহ করব এবং এর যাচাই বাছাই এবং দাম সম্পর্কে আইডিয়া নিব এবং এর গুণাগুণ আইডিয়া নিব। তাহলে বন্ধুরা, এই যে নির্মাণ সামগ্রীতে আমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার হয় সেই ম্যাটেরিয়ালসগুলি কী? এটাই তো আমাদের প্রকৌশলী ম্যাটেরিয়ালস। তাহলে আমরা সংজ্ঞা আকারে একটু দেখি। প্রকৌশল নির্মাণের গুণগত মান, শক্তি ও স্থায়িত্ব বিবেচনা করে নির্মাণে ব্যবহৃত সামগ্রীকে সিভিল বা প্রকৌশল সামগ্রী বলে। অর্থাৎ আমি যে ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করব তার কি দেখব, শক্তি দেখব, এর গুণগত মান দেখব এবং এর স্থায়িত্ব বিবেচনা করে দেখব। এই যে বিভিন্ন অবস্থা বিবেচনা করে আমরা যে ম্যাটেরিয়ালসগুলি নির্বাচন করি সেই ম্যাটেরিয়ালসগুলি আমাদের প্রকৌশল বা সিভিল প্রকৌশল সামগ্রী বা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তাহলে এটাকে আরেকটু ব্যাখ্যা করি।
প্রকৌশল নির্মাণের বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করা হয়। একজন প্রকৌশলীর উক্ত নির্মাণ উক্ত সামগ্রী নির্বাচন করতে হয়। এই নির্বাচনের উপরে নির্মাণের মান, স্থায়িত্ব, সৌন্দর্য ও নিরাপত্তা নির্ভর করে। তাই প্রকৌশলী সামগ্রী ধর্ম ও গুণাবলী ও বৈশিষ্ট্য উপর প্রকৌশলীর যথাযথ ধারণা থাকা প্রয়োজন। তাহলে বন্ধুরা, এখান থেকে বুঝতে পারতেছো যে তোমাদের এই ম্যাটেরিয়াল সম্বন্ধে জানাটা কতটা জরুরি। কারণ এখানে কতগুলো বিষয় দেখো, স্থায়িত্ব, সৌন্দর্য, নিরাপত্তা, সব কিসের উপর ডিপেন্ড করতেছে এই ম্যাটেরিয়ালস এর? কার উপরে? এর ধর্ম, গুণাবলী এবং বৈশিষ্ট্যের উপরে। তাহলে আমরা যে ম্যাটেরিয়ালস গুলি শিখবো, শুধু কি ম্যাটেরিয়ালস নাম শিখবো তা না, এর স্থায়িত্ব জানবো, এর গুণাবলী জানবো, এর ধর্মগুলি জানবো, এর বৈশিষ্ট্য জানবো। তাহলে বন্ধুরা, এই সমস্ত বিষয় বিবেচনা করে যে ম্যাটেরিয়ালস গুলি আমরা ব্যবহার করি সেটাই আমাদের প্রকৌশল সামগ্রী। চলো বন্ধুরা, 2 নম্বর কোশ্চেনে আমি চলে যাই। এখানে আছে কি, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগগুলো হলো কি, মূলত 2 প্রকার, একটা কি ধাতুজাত সামগ্রী আর একটা অধাতুজাত সামগ্রী। এই ধাতুজাত সামগ্রীর মধ্যে আছে লৌহজাত সামগ্রী, অলৌহজাত সামগ্রী। তাহলে এই যে ধাতুজাতের মধ্যে লৌহ এবং অলৌহ, এই লৌহজাত সামগ্রীর মধ্যে কি কার্বন ইস্পাত, শঙ্কর ইস্পাত, ঢালাই লোহা, পেটা লোহা, মৃদু ইস্পাত এবং অন্যান্য শঙ্কর ইস্পাত। আর অলৌহ জাতীয় মধ্যে আছে কি, অ্যালুমিনিয়াম শঙ্কর, ম্যাগনেশিয়াম শঙ্কর। এই যে বিষয়গুলি, এটি কি আমাদের ম্যাটেরিয়ালসের উপাদানগুলি। এই পর্যায়ে আমরা দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নির্বাচনে বিবেচ্য বিষয়গুলি কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি বিবেচনা করতে হয়। 1, এর শক্তি। যদি শক্তি না থাকে তাহলে কি আমাদের কাঠামো দাঁড়ায় থাকতে পারবে? অবশ্যই লাগবে শক্তি। স্থায়িত্বতা, মূল্য, আমরা যেন বাজার বা কম মূল্যে ভালো ম্যাটেরিয়ালস পাই, অর্থাৎ আমাদের মূল্যটা যেন ইকোনমিক্যাল হয়। সহজেই ব্যবহারযোগ্য ও গুদামজাতকরণ, আমি এমন একটা ম্যাটেরিয়ালস আনলাম যেটা আমি গুদামজাত করতে পারি না, নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার হবে? হবে না। এবং সহজে ব্যবহারযোগ্য, আমি ব্যবহার যেন করতে পারি, এমন একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম যেটা ব্যবহারই করতে পারি না, তাহলে অবশ্যই তার ব্যবহারযোগ্যতা এবং গুদামজাতকরণ ক্ষমতা থাকতে হবে। স্থানীয়ভাবে সহজ প্রাপ্যতা, অর্থাৎ আমি যেন সহজে পাই। আমি অনেক ম্যাটেরিয়ালস দেখি যে ম্যাটেরিয়ালসগুলি যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় ওই ম্যাটেরিয়ালস পাওয়া যায় না, তাহলে কি এই ম্যাটেরিয়ালস ব্যবহার না করাই উত্তম। তাহলে এমন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা উচিত যা সহজে পাওয়া যায়। আবহাওয়ার সাথে মানানসই, অর্থাৎ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে সে মুক্ত থাকতে পারে এবং আবহাওয়া প্রতিরোধী হতে পারে। এরপরেও আছে কি, প্রকল্পের প্রকৃতি, আমি কি ধরনের প্রকল্প ব্যবহার করব তার উপরে আমাদের অনেকগুলি ম্যাটেরিয়ালস ডিপেন্ড করে। মেরামতযোগ্য, আমি এমন কিছু ম্যাটেরিয়ালস ইউজ করলাম যেটা মেনটেনেন্স করা যায়, সহজে মেরামত করা যায়। নান্দনিক আবেদন, কারণ আমি ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করবো কেন, এই সৌন্দর্য বা অ্যাপারেন্স দেখানোর জন্য। আমি যদি সৌন্দর্য বর্ধন করতে না পারি, এর নান্দনিক আবেদন যদি না থাকে, তাহলে ওই ম্যাটেরিয়ালসের আবেদন থাকে না। অ্যাজ পার স্পেসিফিকেশন, এটা কিন্তু ভাইটাল একটা রোল, স্পেসিফিকেশন অর্থাৎ মান নিয়ন্ত্রণের জন্য আমার যে স্পেসিফিকেশন দেওয়া থাকে সেই অনুযায়ী আমাদের ম্যাটেরিয়ালসগুলি আছে কি না, এটা আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর ম্যাটেরিয়ালস এর মধ্যে। কারণ অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়টা আমরা খুবই খেয়াল করি এবং প্রতিটা ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা জানা উচিত এবং বোঝা উচিত। যাই হোক বন্ধুরা, এরপর আছে কি, দক্ষ শ্রমিক প্রাপ্যতা। কারণ আমি ম্যাটেরিয়ালস, অনেক ম্যাটেরিয়ালস আছে যে সমস্ত ম্যাটেরিয়ালস লাগানোর জন্য আমরা শ্রমিক পাই না, তাহলে কি এই যে ম্যাটেরিয়ালস নির্বাচন করব সেই ম্যাটেরিয়ালস এর জন্য দক্ষ শ্রমিক থাকে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি পাথর কি। পাথর মূলত প্রাকৃতিক উপায়ে গঠিত জটিল রাসায়নিক যৌগ বিশেষ, অনেক খনিজ পদার্থের যৌগই পাথর। পাথর শিলা হতে সংগৃহীত শক্ত, দৃঢ়, সমসত্ত্ব, ক্ষয়রোধী, টেকসই, ওজনে ভারী, কাজের উপযোগী, আকার আকৃতি, তাপ ও চাপ ক্ষমতা সম্পন্ন পদার্থকে পাথর বলে।
দেখো বন্ধুরা, কতগুলি বিষয় এখানে আছে। এক কি শক্ত, এর থাকবে দৃঢ়বদ্ধতা, এর থাকবে সমসত্ত্ব, ক্ষয়রোধী, টেকসই, মানে ক্ষয় হবে না, টেকসই হবে, ওজনে ভারী হতে হবে এবং কাজের উপযোগী আকার আকৃতি থাকতে হবে। কারণ আমি অনেক বড় ধরনের পাথর পেলাম, সেটা কি ভেঙে ছোট ছোট টুকরা করতে পারবো। পাশাপাশি কি তাপ এবং চাপ সহ্য ক্ষমতা থাকতে হবে। এই যে বিষয়গুলি বিবেচনা করে যে পদার্থ নির্বাচন করি সেটাই পাথর। তাহলে কি পাথর মূলত একটি রাসায়নিক, জটিল রাসায়নিক যৌগ বিশেষ। এ পর্যায়ে আমরা আসি পাঁচ, পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আদিকালে মানুষ আত্মরক্ষার হাতিয়ার হিসেবে পাথর ব্যবহার করত। কালক্রমে এই পাথর নির্মাণের প্রধান উপকরণে পরিণত হয়। পাথর খুবই শক্ত, মজবুত, দীর্ঘস্থায়ী এবং আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থায় পাথর তেমন ক্ষতি সাধন হয় না। নির্মাণ সামগ্রীর মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী আর একটিও নেই, তাই পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। অর্থাৎ আমার যত ধরনের ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি, সমস্ত ম্যাটেরিয়ালসের চেয়ে পাথর শক্তির দিকে ভালো, মজবুত এবং দীর্ঘস্থায়ী। এ সমকক্ষ অন্য কোনো পদার্থ না থাকার কারণে একে আমরা নির্মাণ সামগ্রীর রাজা বলি। আশা করি বন্ধুরা এই বিষয়গুলি পরিষ্কারভাবে বুঝতে পারছো। এ পর্যায়ে আমরা আসি পাথরের শ্রেণী বিভাগ। পাথরের শ্রেণী বিভাগ কি পাথর, এটাকে মূলত আমরা তিন ভাগে ভাগ করি। একটা কি ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগ, ভৌত বা গঠনগত শ্রেণী বিভাগ, একটা রাসায়নিক শ্রেণী বিভাগ। এই তিনটাকে আবার সাব ডিভাইডেড করি। যেমন ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগের মধ্যে আগ্নেয় পাথর, পাললিক পাথর এবং রূপান্তরিত পাথর, এই তিনটা ভাগে ভাগ করি। আবার ভৌত বা গঠনগত শ্রেণী বিভাগ অনুযায়ী অস্তরিত পাথর, স্তরিত পাথর এবং ভাস্কৃত পাথর, এবং রাসায়নিক শ্রেণী বিভাগ অনুযায়ী কাদাজাত পাথর, বালিজাত পাথর এবং চুনাজাত পাথর। শিক্ষার্থী বন্ধুরা, এইখানেই চারটা ধরনের কোশ্চেন আসতে পারে। এর মধ্যে কি প্রথম যে কোশ্চেনটা আসলো যে পাথরের শ্রেণী বিভাগ দেখাও, তখন আমরা পুরোটাই দেখাবো। আবার অনেক সময় দেখা যায় পাথরের ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগ দেখাবো, এটাও বলে ভৌত শ্রেণী বিভাগ বলে, এটাও বলে এবং রাসায়নিক শ্রেণী বিভাগ, এই যেখানে তিনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেন থেকে সাধারণত অনেক ধরনের কোশ্চেন আসে। এ পর্যায়ে আরেকটা জিনিস, কয়েকটি রূপান্তরিত পাথরের নাম এবং ব্যাখ্যা করো। রূপান্তরিত পাথর কি, একটা পাথর থেকে আরেকটা পাথর রূপান্তর, মানে আমরা যখন চাপ এবং তাপের প্রভাবে এক পাথর থেকে আরেক পাথরে রূপান্তর হয় তাকে আমরা রূপান্তরিত পাথর বলি। অর্থাৎ ক্লে চাপ এবং তাপের প্রভাবে কি হয়, স্লেটে রূপান্তর হয়। লাইম স্টোন চাপ এবং তাপের প্রভাবে মার্বেলে পরিণত হয়। স্যান্ড স্টোন চাপ এবং তাপের প্রভাবে কোয়ার্টজাইট এ পরিণত হয়। গ্রানাইট তাপ এবং চাপের প্রভাবে নিস এ পরিণত হয়। কয়লা তাপ এবং চাপের প্রভাবে গ্রানাইটে রূপান্তর হয়। এই যে বিষয়গুলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আসে সাধারণত। এই পর্যায়ে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তম পাথরের বৈশিষ্ট্য সমূহ কি কি ব্যাখ্যা করো। দেখো বন্ধুরা, আমরা এখানে দুইটা জিনিস, একটা কি বৈশিষ্ট্য কি কি এটাও আসে, আবার অনেক সময় ব্যাখ্যা আসে। ব্যাখ্যা আসলে প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে হবে। যেমন পাথরের গঠন শৈলী, গঠন মানে কি, এর মধ্যে যে প্রতিটা দানা আছে দানার মধ্যে কতটুকু সমসত্ত্ব বন্ধন আছে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি, এবং দানাগুলি কত মসৃণ দানা বা কত বড় দানা, এগুলির উপরে ভিত্তি করে পাথরকে আমরা স্থায়িত্বতা বুঝতে পারি। পাথরের গ্রথন টেক্সচার, এর যে লেয়ারগুলি আছে সেই লেয়ারগুলি কেমন বা তার গঠনগুলি কেমন, স্বছিদ্রতা, এর ভিতরে ছিদ্রতা কেমন আছে, শোষণ ক্ষমতা কেমন, পানি যে আমি দিব এই পানি কতটুকু শোষণ করতে পারে, যদি বেশি পানি শোষণ করে সেটা ভালো পাথর না। আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ পানির চেয়ে কত গুণ ভারী, আমরা এই বিষয়টাগুলি অবশ্যই যাচাই করব। কাঠিন্য বা ঘাত সহন ক্ষমতা ও শক্তি, অর্থাৎ এর কঠিন হতে হবে এবং যে কোনো ঘাত বা প্রতিঘাত সহ্য করার ক্ষমতা থাকতে হবে এবং চাপ শক্তি বহন করার ক্ষমতা থাকতে হবে। ছয়, ক্ষয় রোধ ক্ষমতা, অর্থাৎ
আমি যখন পাথরকে পরস্পর ঘষা দিব, সেখানে দেখব যে এর মধ্যে কোনো ক্ষয় হয় কিনা, ক্ষয়ের পরিমাণটা কতটুকু, যদি কম থাকে ভালো, আর যদি বেশি হয় তাহলে মন্দ। বাহ্যিক অবয়ব ও বর্ণ, অর্থাৎ এই যে বাহ্যিক অবয়ব দেখেও আমি বলতে পারি এটা ভালো পাথর বা খারাপ পাথর। তাপ সহন ক্ষমতা, এ কতটুকু তাপ সহ্য করতে পারে, কারণ আমরা জানি কি পাথর তাপ সহ্য করতে পারে, বাট অনেক পাথর তাপ সহ্য করতে পারে না। তাহলে আমরা এখান থেকেও একটা যাচাই বাছাই করবো যে এটা ভালো না মন্দ। কার্য সুবিধা, কারণ আমি কোন কাজের জন্য কোন ধরনের পাথর নির্বাচন করব, কাজের উপর রেসপেক্টেড ভিত্তি করে এর একটা সুবিধা আমরা পাই। যেমন অলঙ্কারমূলক কাজ হইতে পারে, তারপরে শৌখিন কোনো কাজ হইতে পারে, আবার নির্মাণ সামগ্রীর স্থায়িত্ব কাঠামো নির্মাণে হইতে পারে, বিভিন্ন কারণ। এই পাথর থেকে কিন্তু আমরা হীরা পাই, হীরা একটা কি সৌন্দর্য বা অলঙ্কারমূলক কাজ। আবার সৌন্দর্য আমরা মার্বেল পাথর ইউজ করি যেমন ফিনিশিং কাজের জন্য, আবার গ্রানাইট পাথর ইউজ করি আমরা বিভিন্ন এর সৌন্দর্য বর্ধনের জন্য, আবার এই গ্রানাইট থেকে এটাকে ভাঙ্গাইয়া আমরা কি করি এই খোয়া তৈরি করি, সেটা কি চাপ শক্তি বহন করার জন্য। তাহলে এই যে বিভিন্ন কাজের সুবিধা কোনটা আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তার বিষয়গুলি আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যে আমরা আসি পাথরের মাঠ পরীক্ষা সমূহ ব্যাখ্যা করো। তাহলে আমরা মাঠে কি কি ধরনের পরীক্ষাগুলি করি, দেখো আমরা প্রথমে কি করি ওজন পরীক্ষা করি। এটা কি করি, একই আকারের দুইটা পাথর দুইটা হাতে নেই, দুই হাতে নেওয়ার পরে এর একটা অনুভূতি দেখি যে দুই হাতের মধ্যে কোনটা একটু ভারী লাগতেছে, যেটা ভারী ওই পাথরটা ভালো। একই একই আকারে কিন্তু নিতে হবে। তারপর পাথর ভেঙে আমি একটা পাথর ভাঙলাম, ভাঙার পরে দেখলাম যে সহজে গুড়া গুড়া হয়ে গেছে, অর্থাৎ এই পাথরটা ভালো না, বা সহজে যদি না ভাঙে এটা ভালো। বাহ্যিক দর্শন, ওই যে বললাম অবয়ব দেখেও আমি বলতে পারি, কালার দেখে বলতে পারি এটা ভালো পাথর। বর্ণের সাম্যতা, বর্ণ দেখেও বলতে পারি, আঁচড় কেটে মানে আমি নখ দিয়ে আঁচড় করতে পারি বা ছুরি দিয়ে আঁচড় কাটতে পারি, এই আঁচড় কেটে বলতে পারি এটা ভালো না মন্দ। আঘাত করে পরস্পর দুইটা পাথর পরস্পরকে আঘাত করি, আঘাত করার পর যদি মেটালিক সাউন্ড হয় সেক্ষেত্রে আমরা বলবো এটা ভালো পাথর। এবং ঘর্ষণ, আমি পরস্পর দুটি পাথরকে ঘষা দিব, ঘষার প্রভাবে দেখি এটা ক্ষয় হয় কতটুকু, কোনটা কতটুকু ক্ষয় হয়, অথবা রেজা দিয়েও আমরা ঘষতে পারি কোন পাথর বেশি ক্ষয় হয়, যে পাথর বেশি ক্ষয় হবে সেটা ভালো না, আর যেটা ক্ষয় কম হবে সেই পাথরটা ভালো। এই বিষয়গুলি আমরা কি করি ফিল্ডে আমরা টেস্ট করি। এরপরে ল্যাবে কিছু টেস্ট করি, ল্যাবের টেস্টের মধ্যে আছে কি শস্যতা পরীক্ষা, অর্থাৎ পানি শোষণ ক্ষমতা পরীক্ষা, অম্ল পরীক্ষা অ্যাসিড টেস্ট করি যে এর ভিতরের যে গঠনগুলি কেমন সেটা আমরা পরীক্ষা করি, ক্ষয় রোধ পরীক্ষা, এর ক্ষয়ের হয় কোন, লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্টিং মেশিনের মাধ্যমে আমরা ক্ষয় রোধিতা পরীক্ষা করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করি যে এটার ক্ষয় প্রবণ কতটা, যদি বেশি হয় তাহলে রাস্তার কাজের জন্য ভালো না বা নির্মাণ কাজের জন্য ভালো না। স্মিথের পরীক্ষা, এটাও অ্যাসিড টেস্ট একটা পরীক্ষা, এর সাহায্যে আমরা কি করি এর পাথরের ভিতরে যে ময়লাগুলি আছে সেটার কি পরিমাণ, মানে ভিতরের মানে অপদ্রব্য কতটুকু সেটা আমরা বের করার চেষ্টা করি। ব্রাডের পরীক্ষা, এই পরীক্ষার সাহায্যে আমরা এটা কেমিক্যাল টেস্ট করি। অগ্নিরোধিতা, এ আগুনে আমরা তাপ দেই এবং দেখি এর সহ্য ক্ষমতা কতটুকু, আগুনে পুড়ে যায় না গলে যায় না ঠিক থাকে, এই বিষয়গুলি আমরা পরীক্ষাগারে টেস্ট করি। এর বাইরেও আরো কিছু টেস্ট করি। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি সিমেন্ট কি, সিমেন্ট কি, সিমেন্ট আমরা এই যে বিভিন্ন গুড়া গুড়া পদার্থ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ব্যাগ, এই বিষয়গুলি আমরা কিন্তু অনেকেই চিনি এবং দেখি। তাহলে এর সংজ্ঞাটা কি, সিমেন্ট এক প্রকার উন্নত মানের জোড়ক পদার্থ। জোড়ক মানে কি, বাইন্ডিং ম্যাট্রিক্স মানে বন্ধনী গুণ সম্পন্ন পদার্থ। নির্মাণ কাজে জোড়ক পদার্থ হিসেবে এটি সর্বাধিক ব্যবহৃত হয়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যৌগ সম্বলিত চুনজাত সামগ্রী বা ক্লিংকারকে ক্রাশারের সাহায্যে মিহি পাউডারে পরিণত করে সিমেন্ট তৈরি করা হয়। জোড়ক পদার্থ হিসেবে এর ব্যবহার এত বেশি যে উন্নত বন্ধন সামগ্রী হিসেবে সিমেন্টের কোনো বিকল্প নাই। অর্থাৎ আমরা এই সিমেন্ট মূলত ব্যবহার করি কিসের জন্য, আমাদের একটা বন্ধনী সামগ্রী হিসেবে ব্যবহার করি, এবং এর মূল উপাদান কি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যৌগ, একটা চুনজাত সামগ্রী যা ক্লিংকারের সাহায্যে ক্রাশ ক্লিংকারকে
ক্রাশের সাহায্যে মিহি পাউডারে পরিণত করে এর সাথে জিপসাম অ্যাড করে সিমেন্ট তৈরি করা হয়। তাহলে এর ব্যবহার এত বেশি যে এই সিমেন্টের বিকল্প আর কোনো বন্ধনী সামগ্রী আমরা পাই না। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি সিমেন্টের খনিজ উপাদানের তালিকা, শতকরা হার। এখানে দুইটা কোশ্চেন আছে, খনিজ এবং অম্ল, এই তো দুইটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন খনিজ উপাদানের মধ্যে আছে কি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট 50%, ডাই ক্যালসিয়াম সিলিকেট 20%, 25%, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট 10%, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফ্রাইড 10%, ক্যালসিয়াম সালফেট 3% ও অন্যান্য যৌগ 2%, মোট 100%। এই যে উপাদানগুলি, এই উপাদানটাকে আমরা বলি খনিজ উপাদান। এটা অনেক ধরনের অনেক পরীক্ষায় আসে, তোমরা একটু মনোযোগ সহকারে গিয়ে পড়বা। এরপর যে আমরা একটাতে আসি অম্ল বা ক্ষারকীয় উপাদান, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসে। যেমন লাইম বা ক্যালসিয়াম অক্সাইড 63%, সিলিকা 22%, অ্যালুমিনা 7%, আয়রন অক্সাইড 3%, ম্যাগনেশিয়াম অক্সাইড 2%, সালফার ট্রাই অক্সাইড 2%, পটাশিয়াম ও সোডিয়াম অক্সাইড 0.3%, ক্ষারকীয় পদার্থ 0.7%। এই বিষয়গুলি, এই যে উপাদানগুলি, এগুলি বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে, তোমরা এগুলি অবশ্যই মনোযোগ সহকারে পড়বা, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। পরীক্ষা যখনই হবে এই ধরনের কোশ্চেনগুলি তোমরা অবশ্যই মনে রাখবা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি সিমেন্টের, বাংলাদেশে উৎপাদিত সিমেন্টের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। দেখো বন্ধুরা, আমরা বাংলাদেশে যে সিমেন্টগুলি তৈরি করি, আমরা বহুল ব্যবহৃত হিসেবে দুই ধরনের সিমেন্ট বেশি ব্যবহার করি। তাহলে কি, এক, এর একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের বাংলাদেশে দুইটা সিমেন্ট আছে, এক সেম ওয়ান, যেটা 52.5 নিউটন আমরা গ্রেডে রূপান্তর করি। এটা একটা পোর্টল্যান্ড, সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যাকে আমরা ওপিসি বলি। এবং আরেকটা কি, সেম টু 42.5 নিউটন, এটাও গ্রেডে প্রকাশ করা হয়। এবং পোর্টল্যান্ড মিশ্র সিমেন্ট বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, যেটাকে আমরা বলি পিসিসি, অর্থাৎ ওপিসি একটা সিমেন্ট এবং পিসিসি একটা সিমেন্ট। এই দুটা সিমেন্ট আমাদের বাংলাদেশে বহুল ব্যবহৃত হয় এবং প্রতিটা কোম্পানি এই দুই ধরনের সিমেন্টই তৈরি করে, আরো অন্যান্য সিমেন্ট তৈরি করে, এটা বেশি উৎপাদন করে এবং এটার প্রচলন অনেক বেশি। তাহলে বন্ধুরা, এই যে 52.5 নিউটন, অর্থাৎ এর শক্তি, মানে দুই ধরনের শক্তির উপরে ডিপেন্ড করে আমরা সিমেন্ট নির্বাচন করি। এই পর্যায়ে আমরা দেখি এই যে ওপিসি এবং পিসিসি, এটা কি আসলে? দেখো বন্ধুরা, এখানে পোর্টল্যান্ড সিমেন্ট অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটার মধ্যে কি আছে, ওপিসি। এই সিমেন্টের সাধারণত 95 থেকে 97.5% থাকে ক্লিংকার। ক্লিংকার কি, এই চুনজাত একটা সামগ্রী। তাহলে এই যে ক্লিংকার, এটা থাকে কত পার্সেন্ট, 95 থেকে 97.5%, আর বাদ বাকি থাকে কি, 2.5% থেকে 5% থাকে জিপসাম। এই দুটার ব্যবহারে আমরা যে সিমেন্ট তৈরি করি তাকে আমরা বলি ওপিসি, অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এই সিমেন্টের যেহেতু ক্লিংকারের পরিমাণ বেশি, এই সিমেন্টের দামটা একটু বেশি থাকে। পাশাপাশি আমরা পিসিসি সিমেন্ট, দেখো বন্ধুরা, এই যে সিমেন্টের গায়ে গ্যাপ ব্যাগে কিন্তু লেখা থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করবা। এই যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এখানে কি থাকে, ক্লিংকার, জিপসাম, লাইম স্টোন, ফ্লাই অ্যাশ এবং ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ। আর আগে কি ছিল, এই ক্লিংকার এবং জিপসাম, এই যে অতিরিক্ত কিছু ম্যাটেরিয়ালস আছে, এর ফলে কি হলো যে আমাদের দেখা যায় এই সিমেন্টে ক্লিংকার জিপসামের সাথে লাইম স্টোন, স্ল্যাগ ও ফ্লাই অ্যাশ মেশানো হয়। কিসের পরিবর্তে, সাধারণত 65 থেকে 85% ক্লিংকার। তাহলে ক্লিংকার আগে ছিল কত, 95 থেকে 97%, এখানে ক্লিংকারটা কমে গেল। এর পরিবর্তে কি লাগছে, ওই যে লাইম স্টোন, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ। আর জিপসাম কিন্তু ঠিকই আছে, 2 থেকে 3%। তাহলে এই যে ম্যাটেরিয়ালসগুলি মিশানোর উদ্দেশ্যটা কি, আমাকে দামটা একটু কম এবং শক্তিটা একটু রিডিউস করার জন্য। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা এই সিমেন্টটা তৈরি করি। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আরো কিছু বিশেষ ধরনের সিমেন্ট বাংলাদেশে ব্যবহার করা হয়, সেগুলি কি, কুইক সেটিং সিমেন্ট, দ্রুত যে সিমেন্টটা সেটিং হবে,
দুই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, হার্ড মানে শক্ত হবে দ্রুত, লো হিট সিমেন্ট অল্প তাপমাত্রাতে প্রডিউস করবে, হোয়াইট সিমেন্ট যেটা আমরা সাদা সিমেন্ট ব্যবহার করি, মোজাইকের কাজে ব্যবহার করি বা ফেয়ার ফেজের কাজে ব্যবহার করি, কালার্ড সিমেন্ট বিভিন্ন কালারের সিমেন্ট পাওয়া যায়, লাল, গ্রে, হলুদ এক্সেট্রা বিভিন্ন কালার, এই কালার আমরা সিমেন্ট ব্যবহার করি, সালফেট রেজিস্টিং সিমেন্ট আমরা লবণাক্ততা প্রতিরোধ করার জন্য এই সিমেন্টটা ব্যবহার করে থাকি, পাশাপাশি অ্যালুমিনাস সিমেন্ট যেটা আমরা অ্যালুমিনা দিয়ে এই সিমেন্টটা তৈরি করি। এই যে বিষয়গুলি, এই ধরনের সিমেন্টও কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন কোম্পানি তৈরি করে, যদিও এগুলি ব্যবহার একটু কম, এর মধ্যে দেখা যায় হোয়াইট সিমেন্টের পরিমাণটা বেশি, অন্যান্য সিমেন্ট একটু কম, তারপরেও এই সিমেন্টগুলি আমরা তৈরি করি এবং ব্যবহার করি। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি পোর্টল্যান্ড, এই সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের ধর্মগুলো কি কি। দেখো বন্ধুরা, ধর্ম মানে কি, বৈশিষ্ট্য, সিমেন্টের পানির যোজন অর্থাৎ হাইড্রেশন অফ সিমেন্ট, অর্থাৎ পানির প্রভাবে এর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে আমরা বলি হাইড্রেশন। তাহলে এর প্রথম ধর্ম কি, হাইড্রেশন হওয়া। দুই, জমাটবদ্ধতা, সেটিং, যে কত দ্রুত এবং কত লেন্দিতে এই জমাট বাঁধে, এর দুইটা সেটিং আছে, একটা কি ইনিশিয়াল সেটিং এবং ফাইনাল সেটিং, এই ইনিশিয়াল সেটিং কত টাইম এবং ফাইনাল সেটিং কত টাইম, এই বিষয়গুলি আমরা দেখার চেষ্টা করি। নিখুঁততা অর্থাৎ এর এক্সপানশন কতটুকু, সাউন্ডনেসটা কতটুকু হয় সেটা আমরা যাচাই করি। স্ট্রেংথ, শক্তি, এখানে আমরা দুই ধরনের টেস্ট করি, একটা হলো টেনসাইল স্ট্রেংথ, একটা কম্প্রেসিভ স্ট্রেংথ। এই পর্যায়ে আমরা আসি সিমেন্টের মাঠ পরীক্ষা। সিমেন্টের মাঠ পরীক্ষা মানে কি, আমরা মাঠে বা প্রজেক্টে আমরা কিভাবে সিমেন্ট যাচাই করি যে এটা ভালো না মন্দ। আমরা প্রথমে কি করি, সূক্ষ্মতার পরীক্ষা করি, যে মিহি দানাগুলি কত মিহি, এই মিহির উপরে ডিপেন্ড করে একে আমি প্রথমে আইডেন্টিফাই করি এটা ভালো না মন্দ। যত মিহি বেশি হবে তত ভালো। তাপমাত্রা পরীক্ষা, টেস্ট অফ টেম্পারেচার, অর্থাৎ আমরা সিমেন্টের ব্যাগে হাত দিয়ে দেখি যে এর ভিতরে ঠান্ডা কিনা। যদিও আমরা বর্তমানে অনেক সময়, যেমন কালকে একটা সিমেন্ট উৎপন্ন হয়েছে সেইটা আজকে আসতেছে আমার প্রজেক্টে, এই সিমেন্টে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি না, বাট যদি আমরা 4-5 দিন পরে দেখি এটা অবশ্যই আমরা দেখবো যে যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে বলবো এই সিমেন্টটা ভালো। এর বাইরে আছে আমরা কি, ডেট অফ প্যাকেজিং, এই যে সিমেন্টের গায়ে বিভিন্ন বিষয়গুলি থাকে, এর ডেট থাকবে, কবে তৈরি হয়েছে, এর আইএস কোড থাকবে, গ্রেড থাকবে, দাম থাকবে, ব্র্যান্ড থাকবে, এই বিষয়গুলি অবশ্যই থাকবে। এর উপরে ভিত্তি করে আমরা এর ভালো মন্দ যাচাই করি, কারণ যত ডেট আগের হবে তত সিমেন্টটা দুর্বল হবে, কারণ সিমেন্ট আস্তে আস্তে জমাটবদ্ধতা হয়ে যায়। স্মেল টেস্ট, এর মধ্যে একটা মাটি মাটি গন্ধ করবে, কারণ যেহেতু মাটি দিয়েই এটা তৈরি। কালার টেস্ট, আমরা বিভিন্ন কালারগুলি দেখি, সাধারণত আমাদের দেশে গ্রে সিমেন্টের পরিমাণটা অনেক বেশি, এর একটা কালার দেখি যে ধূসর বর্ণটা আছে কিনা। এর বাইরেও আমরা কিছু করি, সিমেন্টের ল্যাব টেস্ট পদ্ধতি, ল্যাব টেস্ট আমরা কি করি, জমাটবদ্ধতা পরীক্ষা করি এবং ফাইনাল সেটিং এবং ইনিশিয়াল সেটিং করি। এই পরীক্ষাটা আমরা ভাইকেট অ্যাপারেটাসে আমরা এই পরীক্ষাটা করি। তাহলে বন্ধুরা, এরপর যা আরো কিছু সিমেন্টের টেস্ট আমরা করি, যে সিমেন্টের টেস্টটা কি, ক্ষুদহীনতা, এটা এক্সপান কতটুকু করে, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। অতিরিক্ত লাইম বা ম্যাগনেসিয়ার উপস্থিতিতে সিমেন্ট এক্সপান করে। এর বাইরে আছে কি, রাসায়নিক গঠন, আমরা এই বিভিন্ন কম্পোনেন্টগুলি ঠিক মতো আছে কিনা আমরা কম্পিউটারের মাধ্যমে যাচাই করি। আশা করি বন্ধুরা বিষয়গুলি বুঝতে পারতেছো। এর বাইরে আছে কি, শক্তি, টেনসাইল স্ট্রেংথ, যা আমরা বিকোয়েট টেস্টের মাধ্যমে আমরা করি। এর বাইরে আছে কি, চাপ শক্তি, সিমেন্টের চাপ শক্তি পরীক্ষাটা খুবই ভাইটাল একটা কোশ্চেন, এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বা। চাপ শক্তি, যে আমরা সিমেন্টের সিলিন্ডার বানাই বা কিউব বানাই, এই কিউবকে আমরা চাপ দিই, চাপ দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় চাপ দিই, চাপ দিয়ে তার শক্তি পরীক্ষা করি যে কতটুক চাপে সে ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যে চাপটা সে সহ্য করতে পারে, এইভাবে আমরা চাপ শক্তি পরীক্ষা করি। আশা করি বন্ধুরা এই যে 20টা কোশ্চেন আমি দিলাম
এই কোশ্চেনগুলি তোমরা মনোযোগ সহকারে পড়বা এবং ভালো করে দেখার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।